আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। মহান আল্লাহ একজন পুরুষের জীবনসঙ্গী হিসেবে একজন নারীকে দান করেছেন এবং এই সম্পর্কটা হচ্ছে অনেক বড় একটি পবিত্রতার সম্পর্ক। স্ত্রীর সাথে যে কাজগুলো করা সুন্নাত এবং অনেক সওয়াবের কাজ। স্ত্রীর কাছ থেকে চুল আছড়ে নেওয়া সুন্নাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল আছড়ে দিতেন। বুখারি 295 নম্বর হাদিস। স্ত্রী গ্লাসের যে স্থানে ঠোঁটে রেখে পানি পান করে সেই স্থানে ঠোঁট রেখে পানি পান করার জন্য সুন্নাত। মুসলিম 579 নম্বর হাদিস। স্ত্রীর সাথে একসাথে গোসল করার জন্য সুন্নাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে এবং কখনো মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতার গোসল করতেন। মুসলিম হাদিস নম্বর 620। স্ত্রীর ব্যবহার করা মিসওয়াক দিয়ে মেসওয়াক করা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত সজ্জায় সজ্জিত ছিলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে শুয়েছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মেসওয়াকের দিকে তাকাচ্ছিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই অসুস্থ ছিলেন যে মেসওয়াক চিবোতে পারবেন না, তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেসওয়াক চিবিয়ে দেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেসওয়াক দিয়ে মেসওয়াক করেন। হাদিসে এইভাবে লালা একত্রিত হওয়ার কথা উল্লেখ রয়েছে। বুখারি হাদিস নম্বর 5226। স্ত্রীর প্রশংসা করা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার সেরা এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসার প্রশংসা করতেন। বুখারি হাদিস নম্বর 5229 এবং 3411। স্ত্রীর সাথে খেলায় প্রতিযোগিতা করা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিতে সবাই ঘুমালে দৌড় প্রতিযোগিতা করতেন। ইবনে মাজাহ হাদিস নম্বর 1979। স্ত্রীর মুখের খাবার খাওয়া সুন্নাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোস্ত খাওয়া হার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহু তাআলার হার চুষে খেতেন। মুসলিম 579। স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া বা সফরে যাওয়া সুন্নাত। স্ত্রীদের সফরে নিয়ে যেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লটারি করতেন, যার নাম আসত তাকে নিয়ে ঘুরতে যেতেন। হাদিস নাম্বার 2593। তো বন্ধুরা, এরকম নিত্য নতুন ঘটনা শুনতে হলে আমাদের হেদায়েত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।